এদিকে নিষেধাজ্ঞার কারণে সাগর ছেড়ে নিজ নিজ ঘাটে ফিরতে শুরু করেছেন জেলেরা। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে 65 দিনের জন্য সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় 475 প্রজাতির বিভিন্ন মাছ এবং কাঁকড়া সহ সাগরের কিছুই ধরা যাবে না। এদিকে সরকারের এই ঘোষণার ফলে সাগর থেকে ঘাটে ফিরতে শুরু করেছে ভোলার ফিশিং বোটগুলো। আবার অনেক জেলেরা আগেই নিজ নিজ ঘাটে অবস্থান করছেন। কর্মহীন জেলেদের জন্য সরকারের সহায়তা দ্রুত পৌঁছানো হবে বলে জানায় জেলা মৎস্য বিভাগ। আমরা 72 দিন মাইনা নিতে আসি, যদি আমাদেরকে মাইনা নিতে আমাদের যদি মাইনা নিতে চান তাহলে ভারতে যাই লাগে, আগে বন্ধ করেন তারপরে আমাদেরকে মানাবেন। 65 দিনের ভিতরে আমরা নদীতে যাই না, আর সরকার যে কোনো বরাদ্দ দেয় আমরা জেলেরা পাই না। এই 65 দিনে তো অভিযান দেয়, অভিযানে তো মনে করেন যে মাঝিরা নামতে পারে না, তারপরে আমরাও খুব সংকটে পড়ি। মাঝিদেরকে যেভাবেই হোক আমাদের ঋণগ্রস্ত করে হোক আমাদের চালাইতে হয়। আমরা 65 দিন ধরেন বেকার, আমরা বউ বাচ্চা নিয়ে খাইতে অনেক কষ্ট হয়। আমাদের তো বিভিন্ন সমস্যা, জেলেদেরকে টাকা দিতে হয়, জেলেগর মানে চালিয়ে নিতে হয়, জেলেদেরকে ওই জাল ফলবা ইত্যাদি এগুলো টোনার জন্য টাকা দিতে হয়, তাদের ফ্যামিলির খরচা দিতে হয়। আমরাও তো এখন পুরা অসহায় অবস্থায় আছি। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর কোড়ালিয়া মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। জাবির, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই বঙ্গোপসাগরে 65 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্রের সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা থাকে, সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। আর এবারের যে নিষেধাজ্ঞা গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে, নিষেধাজ্ঞার কারণে পটুয়াখালীর উপকূলে হাজার হাজার জেলে ট্রলার ভিড়তে শুরু করেছে এবং ভিড়েছে। জেলে ট্রলারগুলো এখন নোঙর করে আছে, কারণ এখন মাছ শিকার বন্ধ, তারা আর সমুদ্রে থাকতে পারছে না। সমুদ্রে না থাকতে পেরে তারা এখন ঘাটে এসে নোঙর করে রেখেছে, ঘাটে এসে নোঙর করে তারা বেকার সময় পার করছে। জেলেদের সাথে আমাদের কথা হয়েছে, জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে এবারের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাটা তাদের উপর এক ধরনের মরার উপর খাড়ার ঘা, কারণ দীর্ঘ কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে তাদেরকে ঘাটে নোঙর করে থাকতে হয়েছে। সংসারের ব্যয়ভার বহন করা তাদের জন্য এখন দায় হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরে ঘাটে নোঙর করেছিলেন, তখনও মাছ শিকার করতে পারেনি, আবার এখন নিষেধাজ্ঞার কারণে এখনও মাছ শিকার করতে পারবে না। তো সব মিলিয়ে পটুয়াখালীর যে উপকূলীয় এলাকার জেলেরা রয়েছে সেই জেলেরা কিন্তু এখন একটা হতাশার মধ্যে রয়েছে। গতকাল আমরা দেখেছি যে ক্ষোভ আর হতাশা নিয়েই তীরে ফিরতে শুরু করেছিল জেলেরা, ক্ষোভ আর হতাশা তাদের মধ্যে ছিল। জেলেদের সাথে আমরা কথা বলেছিলাম, আমাদেরকে জানিয়েছেন যে একের পর এক নিষেধাজ্ঞায় আসলে তারা নাকাল হয়ে যাচ্ছে, কারণ বছরের 365 দিনের মধ্যে 147 দিনই তাদের নিষেধাজ্ঞার কবলে থাকতে হয়। নিষেধাজ্ঞার কারণে তারা মাছ শিকার করতে পারে না, মাছ শিকার করতে না পারায় তারা বেকার সময় কাটাতে হয় তাদের, আর বেকার এই সময়গুলোতে তাদের সংসারের ব্যয়ভার বহন একেবারেই দায় হয়ে যায়। সেই সাথে দাদনের যে ঋণের টাকা, সেই ঋণের টাকার কিস্তি তো আছেই, প্রতিনিয়ত ঋণের কিস্তি দিতে না পেরে জেলেদের কিন্তু বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়। জেলেদের কিন্তু লাঞ্ছনা বঞ্চনা সহ বিভিন্ন রকমের ঝামেলার মুখোমুখি হতে হয় এবং তাদের ছেলে মেয়ে সন্তান সকলকে নিয়ে যে লেখাপড়ার খরচ, এগুলো যোগান দিতেও তাদের কষ্ট হয়। এখন বিশেষ করে এখন যে 65 দিনের নিষেধাজ্ঞা, একটা না এই 65 দিন তাদেরকে বেকার থাকার কারণে তাদের সংসার নিয়ে তারা একটা দুর্বিষহ দিন কাটাতে হবে এবং দুর্বিষহ দিন কিন্তু তারা কাটাচ্ছেন। জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে, সেই খাদ্য সহায়তা তাদের জন্য যথেষ্ট নয়। প্রতি জেলেকে 86 কেজি করে এই 65 দিনের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে, কিন্তু এই 86 কেজি চাল দিয়ে জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে এক একটি পরিবারের 20 দিনের সংসারও চলা দায়, আর সেই সাথে বাজার সদায় সব কিছু তো আছেই, সংসারের যে অন্যান্য ব্যয়ভার বহন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ সহ আরও আদার যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো মিটিয়ে তাদেরকে আসলে থাকা সম্ভব না। তো সেক্ষেত্রে জেলেদের মধ্যে কিন্তু এখন একটা হতাশা রয়েছে। জেলেরা কিন্তু এখন একটা কঠিন মুহূর্ত পার করছেন, কারণ তারা অধিকাংশ জেলেই পটুয়াখালীর উপকূলের যারা ঋণের বোঝায় জর্জরিত হওয়ার কারণে তাদেরকে কিন্তু এখন পেশা ছাড়ার একটা উপক্রম হয়ে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং জেলেদের একটা অভিযোগ দীর্ঘদিনের, সেটি হচ্ছে বঙ্গোপসাগরে যখন বাংলাদেশি জেলেরা মাছ শিকার বন্ধ রাখে, অর্থাৎ 65 দিনের নিষেধাজ্ঞা বা এই নিষেধাজ্ঞার সময় তারা মাছ শিকার বন্ধ রাখলেও
পার্শ্ববর্তী দেশ ভারতের জেলেরা মাছ শিকার চালিয়ে যায়, আর মাছ শিকার চালিয়ে যাওয়ার কারণে কিন্তু এই সমুদ্রে কিন্তু মাছ শিকার চলছেই, কিন্তু বাংলাদেশের জেলেরা বঞ্চিত হলেও ভারতীয় জেলেরা কিন্তু মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন। এই ক্ষোভ কিন্তু আমাদের দেশের জেলেরা দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছেন। জেলেরা দাবি জানিয়েছিলেন যে দুই দেশের সমন্বয়ে যদি নিষেধাজ্ঞা কার্যকর করা যায় তাহলে উপকৃত হওয়া যাবে, কিন্তু দুই দেশের সমন্বয়ে নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ার কারণে বাংলাদেশি জেলেরা মাছ শিকার না করলেও নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশের যে জলসীমা সেই জলসীমায় ভারতীয় জেলেরা এসে মাছ শিকার করছেন। তো সেক্ষেত্রে সরকারের যে মৎস্য সম্পদ উৎপাদনের যে একটা লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে বিশেষজ্ঞরা বারবার কিন্তু একটা কথা বলে আসছে যে আসলে ভারত এবং বাংলাদেশ দুই দেশের সমন্বয়ে যৌথভাবে যদি একই সঙ্গে যদি নিষেধাজ্ঞা কার্যকর করা যায় তাহলে আসলে সরকারের যে লক্ষ্য ইলিশ সম্পদ উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে এবং সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সেই লক্ষ্য আসলে সঠিকভাবে বাস্তবায়ন হবে। তো পটুয়াখালীর উপকূলের জেলেপল্লীগুলোতে কিন্তু এখন এই নিষেধাজ্ঞার কারণে হাহাকার করছে, জেলেদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। তো এতটুকু ছিল আমার কাছে জেলেদের সব শেষ। পটুয়াখালীর কোরালিয়া মৎস্যবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন।